মহিলাদেরকে কষ্ট থেকে হেফাজত করা অন্যদেরকে ফিতনা থেকে রক্ষা করা এবং সমাজকে পাপ ও প্রবৃত্তির আসক্তিতে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করার অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহতালা মুসলিম মহিলাদের উপর পর্দার বিধানকে ফরজ করেছেন এবং মাহরাম ব্যতীত সকল পুরুষের সামনেই পর্দা করা আবশ্যক করেছেন মহিলারা এমন পোশাক দ্বারা পর্দা করবে যা সমস্ত শরীর ঢেকে নেয় এক্ষেত্রে কয়েকটি শর্ত লক্ষণীয় পোশাক এমন ঘন কাপড়ের হতে হবে যেন পর্দার নিচের কিছু দেখা না যায় পোশাক এমন ঢিলা হতে হবে যেন শরীরের আকৃতি বোঝা না যায় পোশাকটি চাকচিক্যপূর্ণ হবে না পোশাকটি সুগন্ধিযুক্ত হবে না পোশাকটি পুরুষের পোশাকের ন্যায় হবে না পোশাকটি কাফের মহিলাদের পোশাকের ন্যায় হবে না পোশাকটি এমন প্রসিদ্ধ হবে না যা তাকে তার সঙ্গিনীদের থেকে পৃথক করে দেয় এবং আল্লাহ আল্লাহতালা যে সকল সৌন্দর্য প্রদর্শন থেকে নিষেধ করেছেন সেগুলিও এর অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহতালা বলেন ওয়াকারনাফি বুয়ু তিকুন্নাওয়ালা তারবার রজেনা তারবার রুজাল জাহিলি উলা প্রত্যেক মুসলিম মহিলার জন্য আল্লাহ তালা ও তার রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নির্দেশ আঁকড়ে ধরা আবশ্যক যেন সে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভ করতে পারে এবং রসুলল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম কর্তৃক বর্ণিত শাস্তি থেকে রক্ষা পেতে পারে তিনি বলেন দুই প্রকার জাহান্নামি যাদেরকে আমি প্রত্যক্ষ করিনি এক এমন সম্প্রদায় যাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে দুই এমন এক শ্রেণীর মহিলা যারা পোশাক পরিধান করার পর উলঙ্গ তারা অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও অন্যদের দিকে আকৃষ্ট হয় তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মতো তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না যদিও জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যাওয়া যায়